আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা কোম্পানির বিষয়ে কথা বলবো এবং শেয়ার করব। সেই কোম্পানিটার নাম কি? সেই কোম্পানিটার নাম হচ্ছে আলহামরা কোম্পানি। সৌদি আরবের যে আলহামরা কোম্পানি, সেই আলহামরা কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। এটার কাজ কি বা কীরকম, কোন ধরনের কাজ, সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, এবং যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি মেইন কথাতে চলে আসি, আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেইন কথাতে চলে আসি। আলহামরা যে কোম্পানিটা, সেই কোম্পানিটার বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কি কাজ বা এটার বেতন কেমন হতে পারে এবং কাজটা কি পরিশ্রমের না খুবই সহজ, সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আমার সাথে আছেন সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভিডিও স্কিপ করে দেখবেন না। তো মেইন কথা হচ্ছে আলহামরা, যেটা সৌদি আরবের যে কোম্পানিটা আলহামরা কোম্পানি। আলহামরার কোম্পানি প্রথম বলবো যে কাজ কি, আলহামরার প্রথম কাজ কি সেই কথাটাই বলবো। কাজ দেখুন, বাংলাদেশে কিন্তু এরকম কোনোটাই দেখা যায় না। এটা হচ্ছে তাবু সিস্টেম। যেটা তাবু, তো আপনারা অবশ্যই চিনেন যে কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে, যেটার উপর বৃষ্টি পড়লো কিন্তু বৃষ্টি ভিজবেন না, যদি এটার ভিতরে থাকেন, বৃষ্টি আসলো বৃষ্টি পানি পড়বে না ভিতরে। তো সেই তাবু দিয়ে কিন্তু কিছু জায়গা জায়গায় আপনার তাবু টানানো হয়, বা অনেকে আছে যে গাড়ির পার্কিংয়ের মধ্যে উপরে ছানি দেওয়া হয়। তো অতএব সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে। তো আলহামরা যে কোম্পানিটা, এটা কিন্তু ওই সিস্টেম। এবং আলহামরা যে কোম্পানিটা, এটা হচ্ছে রিয়াদের কোম্পানি। তো রিয়াদের যে কোম্পানিটা, যে তাবুর সিস্টেমটা, এটা কিন্তু অনেক ভালো ভালো গার্ডেন সিস্টেম করে, তারপর আপনার সুইমিং পুলের যে সাইট, ওই সাইটে এই সিস্টেমটা করে, তারপর আপনার যে মরুভূমিতে, মরুভূমিতে কিন্তু এই সিস্টেম করে যায়। কারণ সৌদি আরবে, আমাদের বাংলাদেশে কিন্তু মানুষ এত শৌখিন না, কিন্তু যারা আছে তো আছেই, কিন্তু সৌদি আরবে কিন্তু যারা জমিদার আছে, অত যারা বড় লোক, তারাও কিন্তু আপনার মরুভূমিতে যা গিয়ে এরকম তাবু টানিয়ে তারপর ওইখানে পার্টি সার্টি করে। তো ওখানে যাবার পর কিন্তু অনেক পার্টি করে, অনেক বড় লোকরা তাবু টানিয়ে। তো আলহামরা, আলহামরা যে কোম্পানিটা রিয়াদের, এটা হচ্ছে তাবু টানানোর কোম্পানি। তো অনেক ভালো একটা কোম্পানি, আমি যতটুকু জানি এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি। তো তাবু যে টানানো হয়, এটার সিস্টেমটা অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পেরেছেন, আর যারা আলহামরা কোম্পানিতে যাবেন তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। কারণ আমি কিন্তু বলছি না যে এতটাই ভালো, কিন্তু কাজ একটু পরিশ্রমের তো হবে, যেহেতু লু অলঙ্কার কাজ, তারপর ওয়ার্ডিংয়ের কাজ, তারপর ইলেকট্রিক সিস্টেমের কাজ, তো এইসব কাজ কিন্তু একটু কষ্টেরই হয়ে থাকে। তো যাই হোক, যেহেতু তাবু টানালে তো আর বাঁশ দিয়ে করবে না, কারণ বাংলাদেশে তো হয়তো বাঁশ দিয়ে করবে বা যায় কিছু হোক অন্য কিছু দিয়ে করবে, কিন্তু ওখানে কিন্তু লোহা দিয়েই করা হয় এবং জ্বালাই ওয়ার্ডিং করে কিন্তু তারপরে তার সেটা টানানো হয়। তো যে আলহামরা কোম্পানিটা, এটার কাজের বিষয়টা আমি আপনাদেরকে বলেছি, মূলত আসলে কাজ কি থাম্বনেইল থেকেও আপনারা বুঝেছেন। তো এটার বেতন কেমন হবে, দেখুন আমি তথ্য নিয়েছি, আমার একটা ফ্রেন্ড ওখানের মধ্যে আছে ওই কোম্পানির পাশাপাশি, তো সে আমাকে বলেছে এটার বেতন 1200 থেকে 1300 রিয়াল হবে। তো 1200 থেকে 1300 রিয়াল যদি বেতন হয়, তাহলে ওভারটাইম সহকারে 1600-1700 রিয়াল আসবে। তো এতটুকু তো কনফার্ম। তো সে বলেছে 1200 থেকে 1300 রিয়াল এটার, এই কোম্পানির বেতন। তো বাকিটা আসলে আমি সিরিয়াসলিভাবে বলছি যে পুরো ডিটেলসে আমার জানা নেই, যতটুকু আমাকে বলেছে ততটুকু আমি আপনাদের মাঝে তথ্য দিতে পারতেছি। তো যাই হোক বন্ধুরা, যারা আলহামরা কোম্পানিতে যাবেন তো যেতে পারেন। আমি যতটুকু খবর নিয়ে জেনেছি, কোম্পানিটা মোটামুটি ভালো কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি, এটা কোনো সাপ্লাই কোম্পানি না, রিয়াদের কোম্পানি। তো যারা আমার নতুন অডিয়েন্স আছেন, যদি আলহামরা কোম্পানির ভিসা পেয়ে থাকেন বা আলহামরা কোম্পানিতে যাবেন চিন্তা ভাবনা করেছেন, তো যেতে পারেন। কিন্তু আমার কথা শুনে কিন্তু আপনারা যাবেন না, এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। কারণ আপনি টাকা খরচ করে যাবেন, এটা আপনার ইচ্ছে, আপনার পুরো মন থেকে চিন্তা ভাবনা করে তারপরে পা বাড়াবেন।